শুধু দর্শক, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল 24-এর রেগুলার আয়োজন লেজেন্ডস অফ রক মিউজিকে। আপনারা যারা আগে দেখেছেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা এই প্রোগ্রামে সবসময়ই ওয়ার্ল্ড ফেমাস একটা ব্যান্ডকে নিয়ে আলোচনা করি, তাদের পেছনের হিস্ট্রি, তাদের বেড়ে ওঠা, তাদের মিউজিক্যাল ভেঞ্চার সব কিছু নিয়ে কথা বলি। সেই সাথে আমাদের সাথে একজন স্বনামধন্য মিউজিশিয়ান থাকেন এবং সেই অনুযায়ী আজকে আমাদের সাথে আছে আমাদের 90s-এর অনেক হার্টথ্রব একটা ব্যান্ড, যেটা আমি নিজেও ছোটোবেলায় অনেক শুনেছি, মনিটর ব্যান্ড। সো মনিটর ব্যান্ডের শামীম ভাই, শামীম ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে অনেকদিন পরে আমি এইভাবে সশরীরে দেখতে পাচ্ছি, অ্যান্ড থ্যাংকস ফর কামিং। ইউ ওয়েলকাম। যদি দর্শক, আজকে আমরা ওয়ার্ল্ডের যে ব্যান্ডটাকে নিয়ে কথা বলবো এই ব্যান্ডটার ব্যাপারে যদি একটা ছোট হিন্ট বা একটা ক্লু দেই, সেটা হচ্ছে এই ব্যান্ডের নামে একটা বড় রক বুলেটিন বা একটা ম্যাগাজিন আছে, উইচ ইজ রোলিং স্টোনস ম্যাগাজিন। জি, আমরা আজকে আসলে রোলিং স্টোনসকে নিয়ে কথা বলবো। ভাইয়া, আমরা আপনাকে দেখেছি ব্যান্ড করতে, অ্যালবাম বের করতে ফ্রম মনিটর ইন ব্যাক ইন 90s অর 80s-এর শেষের দিক থেকে 90s-এ। সো ওই সময়টায় আমি আজকে প্রোগ্রামটা একটু ডিফারেন্ট একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি, ওই সময়টা রোলিং স্টোনস আপনারা কীভাবে শুনেছেন? তখন কি আপনাদের শোনার মাধ্যমটা কী ছিল? আজকের মতো কমিউনিকেশনের যে সুবিধাটা, আমি ইচ্ছা করলেই যে কোনো ব্যান্ডের গান মুহূর্তের মধ্যে আমি শুনতে পারি, এটা আমার হাতের মধ্যেই আছে বা আমাদের দর্শকদের হাতের মধ্যেই পাবে সেটা। কিন্তু আমাদের সময় সেটা ছিলই না, একদমই ছিল না। এটা টোটালি ছিল এলপি বেসড, এলপি লং প্লেয়ার যেটাকে বলা হয়, ভিনাইল এলপি বেসড ছিল। আর তখন এলপিটাও যে খুব বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল তা না, এটা আমাদের কিছু সঙ্গীত ভক্ত যারা যারা ওয়েস্টার্ন মিউজিক নিয়ে কাজ করতো, কালচার করতো, ওরা কেউ কেউ বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতো, ওদের কাছ থেকে ওটা রিরেকর্ডিং করে আমাদের ক্যাসেটের মাধ্যমে আমাদের মতো যারা অল্প অল্প মিউজিক করতাম তখন তাদের হাতে পৌঁছতে পারতো। কিন্তু আমাদের মাচ পিপুলের কাছে বা মাচ ক্রাউডের কাছে কখনোই এটা পৌঁছায় নাই। আপনি প্রথম রোলিং স্টোনসের গান কবে শুনেছেন? তখন আপনি কত বছর বয়স ছিল আপনার বা কীভাবে শুনেছেন? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমি অ্যাকচুয়ালি মনে করতে পারি না কবে, বাট আমাদের কিছু বন্ধু ছিল যারা রোলিং স্টোনের পাগল ছিল, রোলিং স্টোনস স্পেশালি ওদের ভোকালিস্ট মিক জ্যাগার, তারপর কিছু গিটারিস্ট ছিল আমাদের দেশে যারা এখনও আছে, পাগলের মতো কাজ করে। ওরা তখন কিথ রিচার্ডের গিটারিংটা খুব এনজয় করতো, স্পেশালি ওর তার যে রিদমের যেই ভেরিয়েশনসগুলো ওই সময় আমরা পেয়েছি, আমাদের দেশে গিটারিস্টরা তখন বুঝতে শিখলো যে না, রিদম ইজ নট অনলি দ্য কমন থিংস উইচ উই আর প্লেয়িং, রিদম মাইট বি ডিফারেন্ট ইন এভরি সিচুয়েশন, এভরি সং। তখন থেকে দেখা গেল যে কিথ রিচার্ড এবং রোলিং স্টোনসের প্রভাবটা গিটারিস্টদের মধ্যে বেশি পড়ার কারণে ব্যান্ডগুলো অ্যাকচুয়ালি টার্ন করতো গিটারিস্ট দিয়ে, গিটারিস্টরা গানকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারতো যে আমরা সবসময় গিটার মুখী ছিলাম। অ্যাবসোলুটলি। কিথ রিচার্ড ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ইন্সপিরেশনস ফর পরের দিকে দুজন নাম করা গিটারিস্ট, ওয়ান ইজ গানস এন্ড রোজেস স্ল্যাশ এবং আরেকজন হচ্ছে অ্যারোস্মিথের যে গিটারিস্ট। সো এক্স্যাক্টলি, তিনজনেরই কিন্তু গিটার বাজানোর লেস পল বাজায়, একটু হাঁটুর দিকে গিটারটা একটু নিচের দিকে নিয়ে বাজায়। এক্স্যাক্টলি। সো কিথ রিচার্ডস আসলে হি হ্যাজ বিন ইন্সপায়ারিং ক্যারেক্টার ফর অল মিউজিশিয়ানস। ভাইয়া, রোলিং স্টোনসের ব্যাপারে ভাইয়া আজকে আমরা আলোচনা করার আগে ওদের একটা গান দেখে আসি, আমরা একটা লাইভ পারফরমেন্স দেখে আসি, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। হোয়াট ওয়াজ দ্য মোস্ট, আপনার কাছে এই ব্যান্ডের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ক্যারেক্টার বা ইন্টারেস্টিং জিনিসটা কোনটা মনে হয়? ওদের জন্ম আমাদের
আমার জন্মেরও আগে, আচ্ছা জি, দ্যাট ওয়াজ ইফ আই ডোন্ট মিস্টেক দেন ইট ওয়াজ 1962 দ্য টাইম তো ওদের এভরি ক্যারেক্টার্স এভরি পারফরমেন্স আমাদেরকে আমাদের কাছে নতুন মনে হইতো। অ্যাকচুয়ালি কালচার তো সবসময়ই মিক্সড আপ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এর ছড়ায়, তা আমরা ওইভাবে এসেছি আর ওদের সব কিছুই আমাদেরকে নাড়া দিত। আর স্পেশালি যদি বলি তাহলে যেটা মিক্স জায়গার পারফরমেন্স, যেটা আজও আমার কাছে ইউনিক মনে হয়, আর কিথ রিচার্ডের গিটারিং, এটা তো আগেই আমরা আলোচনা করলাম, অসাধারণ, জাস্ট অসাধারণ। ছোটোবেলায় প্রচুর যখন প্রোগ্রাম দেখতাম তখন আজম ভাইকে দেখতাম, আজম ভাইয়ের অনেক স্টেজ মুভমেন্ট কিন্তু ইটস বেসিক্যালি মিক জায়গার, পরবর্তীতে আমি রিলেট করি, ও আজম ভাই যে এরকম মুভ করতেছে বা এরকম মুভমেন্ট বা এরকম পারফরমেন্স বা এরকম স্টেজ অ্যাক্ট, ইটস কেম ফ্রম দ্য মিক জায়গার, মানে এটা আমি তখন পরে রিলেট করি। এটা আপনার কাছে কি কখনো মনে হয়েছে? আমরা যদি বলি যে একদম হার্ট থেকে একজন একজন মানুষ, যে মানুষটাকে আমি আমি দেখেছি, এমনভাবে দেখেছি আজম ভাইকে, যে উনি যে একজন মানুষ একেবারে সাধারণ, এত লেস অর্ডিনারি একজন মানুষ, যাকে পেত তাকেই যেন আপন করে নিত। অ্যাবসলিউটলি জি। সো উনি যা করতেন এইটার ওদের যে ইনফ্লুয়েন্সটা ওনার মধ্যে ছিল এটা আমি বুঝতাম, কিন্তু উনি নিজেকে কখনো প্রকাশ করতেন না উনি এভাবে যে আমি এটা এইভাবে করতেছি, তা না, উনি যেন মনে হইতো আমার কাছে যে এটা ন্যাচুরালি, এটা ওনার ন্যাচুরাল অ্যাক্ট। এই রক এন্ড রোল বিষয়টা কিন্তু ইটস বেসিক্যালি কেম ফ্রম ব্লুজ, সো ব্লুজ, রক ব্লুজ, অ্যান্ড ব্লুজটা কিন্তু আসছে আসলে ব্ল্যাকদের মিউজিক থেকে। ব্ল্যাক থেকে সো জিনিসটা দাও, দ্য ওয়ে দ্যাট স্টার্টেড, যে ব্লুজ মিউজিকটাতে সবসময় সাপ্রেশনের কথা বলা হইতো, সমাজের ট্যাবুজগুলার এগেনস্টে কথা বলার একটা ট্রেন্ড ওদের মধ্যে ছিল। সো ওই জায়গাটা থেকে ভাই আপনি আসলে রোলিং স্টোনসকে কীভাবে মানে আপনি বিচার করবেন? ব্ল্যাকরা সেই ঔপনিবেশিক কাল থেকেই ব্রিটিশদের দ্বারা সামহাও ওরা সংস্পর্শে আসছে, যে জন্য ওদের ওদের এই অ্যাটাচমেন্টের কারণে ওরা ইংলিশদের অনেক কিছুই অ্যাডাপ্ট করেছে এবং ইংলিশদের কাছাকাছি যাওয়ার ওদের অপরচুনিটি হয়েছে, যেটার ফলশ্রুতিতে কী হয়েছে যে ওই ব্ল্যাকরা ইংলিশদের সঙ্গে থেকেই গান করতে সুযোগ পেয়েছে এবং ইংলিশদের এই সব ব্ল্যাকদের এই গান বা এই ধরনের ওদের যে চিন্তা চেতনাগুলোকে ইংলিশটা ভালোগুলোকে পিক করতে পেরেছে এবং ওটা ওরা ওরা অ্যাডাপ্ট করে নিয়েছে, ওদের কষ্টের সঙ্গে ওরাও এক্স্যাক্টলি ওরা মিলে গেছে এবং ওরা এটা এটার কথাও ওরা বলে। এটা আমার কাছে দারুণ লেগেছে এবং মজার বিষয় হলো যে আজকে রোলিং স্টোন নিয়ে কথা বলছি, রোলিং স্টোন এমন একটা ব্যান্ড যে ওয়ার্ল্ডে কত ব্যান্ড যে তৈরি হয়েছে ওর ইন্সপিরেশনে, শুধু বেশ কিছু ইয়াং কিছু ব্লুজ ব্যান্ড আছে, ওরা এখন ওটাকে ব্লুজ বলে না, ওরা বলে হলো R&B, এটা রিদম অ্যান্ড ব্লুজ। এটা আমি বলবো যে এটা ওদের মানে নিউ ফর্মেট যেটা, তো সেখানেও দেখা যায় যে সব রোলিং স্টোনস ইন্সপায়ার্ড। এটা একটা একটা দারুণ জিনিস। লাস্ট আমি দেখেছিলাম ব্ল্যাক রোজ নামে একটা, ব্ল্যাক রোজ ওরা লন্ডনে খুব ফেমাস, আমি ওদের একটা দেখেছি, তো ওরা না টোটালি আমার কাছে মনে হলো রোলিং স্টোনসের আর একটা রিপ্লিকার মতো ভার্সন বা ইন্সপায়ার্ড। হ্যাঁ, ইন্সপায়ার্ড, বাট এটা আরও ডেভেলপড। বুঝতে পেরেছি। একটা ব্যাপার, আমি মাঝখানে নেটফ্লিক্সে একটা রোলিং স্টোনসের উপর একটা ওদের কনসার্ট ট্যুর একটা ডকুমেন্টারি ছিল, যে কনসার্ট ট্যুরটা ওরা অনেক বছর পরে করে। সো আমি ওখানে দেখলাম ভেরি ইন্টারেস্টিংলি, যেটা দেখলাম যে ওইখানে ওদের যে ম্যানেজার ছিল, সো ওদের ম্যানেজারকে বলা হয় যে আমরা ল্যাটিন আমেরিকার যে দেশগুলোতে আগে কখনো করি নাই ওই দেশগুলোতে যেতে চাই, অ্যান্ড ল্যাটিন আমেরিকা অ্যান্ড নর্থ আমেরিকা দুইটারই। সো ওর ম্যানেজার বলছে যে ঠিক আছে, উই ক্যান হ্যাভ এ ট্যুর ইন আর্জেন্টিনা, ব্রাজিল। পরে বলছে যে না, তোমাকে আমি একটা টাস্ক দিচ্ছি, উই ওয়ান্ট টু ট্যুর কিউবা। বিকজ তখন আবার কিউবার সাথে ব্রিটেন এবং ইউএসএর তোর ডিপ্লোম্যাটিক সম্পর্ক নাই। সো মজার ব্যাপার ছিল যে অ্যান্ড ফাইনালি ওই ম্যানেজারটা কিউবাতে যায় ইন্সপেকশনের জন্য, অ্যান্ড রেকি করতে গিয়ে দেখে যে কিউবাতে অ্যাকচুয়ালি মানে রোলিং স্টোনসের মিউজিক করার মতো একটা স্টেজও বানানোর মতো কিছু নাই, সাউন্ড অ্যান্ড ইকুইপমেন্ট তো পরের ব্যাপার। সবচেয়ে বড় কথা ছিল ওখানে তখন ব্যুরোক্রেসি চলতেছে, এমন লেভেলের ব্যুরোক্রেসি যে এই কনসার্টটা করার একটা পারমিশন পাইতে ওদের এক বছর লাগছিল প্রায়, শুধু পারমিশনটা বের করার জন্য। মজার ব্যাপার হচ্ছে পারমিশন বের করে এবং এভরি লজিস্টিক রোলিং স্টোনস প্লেনে করে কিউবাতে নিয়ে যায়, অ্যান্ড দিড এ অ্যামেজিং ফ্যান্টাস্টিক শো ইন দেয়ার। আমার কাছে মনে হয় যে মোর অফ এ
গান বা আর্টিস্টের থেকে ওদের ফিলোসফিটা, ওদের লাইফস্টাইলটা, মিক জ্যাগারের লাইফস্টাইলটা কিন্তু দেখা যায় যে ওয়ার্ল্ডের অনেক জায়গায় রোলিং স্টোনসের একটা লাইফস্টাইল আছে যেটা অনেক মানুষ ফলো করে ভাই। আমরা একটা ছোট ফুটেজ বা গান দেখতে চাই ভাই, প্লিজ প্লিজ। আপনি তখন বলছিলেন যে রিদম, আমরা অনেক বেশি লিড গিটার বা একটা লিড পিসের জন্য আমরা ইয়ে করি, বাট ইয়েস রিদম গিটার ইজ এ বিশাল একটা ফ্যাক্টর যেটা আসলে এই রোলিং স্টোনসের গানে আমরা দেখতে পাই। রোলিং স্টোন আসলে কি বলবো, আজকের দিনে বলা হয় ওয়ার্ল্ডের বেস্ট ব্যান্ড যদি ধরা হয় সেটা বিটলস, নাম্বার টু রোলিং স্টোন। 60 years অফ লেগেসি, আনবিলিভেবল। 60 years তো একটা মানুষ বাঁচতেই পারে না আমাদের দেশে। রোলিং স্টোনসের ব্যাপারে যদি বলি যে আপনাকে কীভাবে মিউজিক্যালি ইন্সপায়ার করেছে, আপনার মিউজিকের ক্ষেত্রে কীভাবে ইন্সপায়ার করেছে রোলিং স্টোনস? ওয়েল, যখন আমি ফার্স্ট প্রফেশনাল মিউজিকের মধ্যে ইন করি, মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন আমি, কত সালে এটা? দেন এটা 89 আই জাস্ট গট ইন টু অ্যাজ এ ভোকালিস্ট, অ্যাজ এ ভোকালিস্ট। 90 আমাদের ফার্স্ট অ্যালবাম রিলিজ, মনিটরের ফার্স্ট অ্যালবাম রিলিজ করে, এবং এটা একটা ব্যাপক রকম সারা পড়ে যায় যেটা বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। আমরা নিজেরা কখনো চিন্তাও করি নাই যে একটা এইভাবে আমাদের ব্যান্ডটাকে ব্যান্ড ইয়ে হয়ে যাবে, ফেমাস হয়ে যাবে বা হিট করবে, আমরা তখনও বুঝতে পারি নাই। কিন্তু দ্যাট ওয়াজ, আই ওয়াজ জাস্ট টিনেজার অ্যাট দ্যাট টাইম। আমি যত বেশি ব্যান্ডের মধ্যে বকডাউন করতে শুরু করলাম, ততই আমি দেখেছি যে এদের, স্পেশালি রোলিং স্টোনস অ্যান্ড সাম আদার ব্যান্ডস ফ্রম ইংল্যান্ড, এদের ইনফ্লুয়েন্সটা কত। এবং গিটার সাচ এ থিং যে আমার টোটাল গানের চিন্তাভাবনাগুলোই বদলায় গিয়েছিল। আমি যে টাইপের গান করি না কেন, এই গানটাকে যেন মানুষের চোখের সামনে নিয়ে আসছে গিটার। একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে, কারণ আমি ছোটোবেলায় গানটার গানগুলো শুনে বড় হয়েছি, সো আমার জন্য আসলে ইটস ভেরি আমি একা, ও আমি একা, পাশে এসে কেউ কি দেবে দেখা, সাথী ছাড়া আমার একা থাকা, এই হৃদয় এই ভালোবাসা, তুমি কোথায় চলে গেছো মনে কি পড়ে আজ আমায়, না ভুলে গেলে হায়, ও ও তুমি কোথায় চলে গেছো অজানায়, মনে কি পড়ে আজ আমায়, না ভুলে গেলে হায়, ও তুমি কোথায়, তুমি আমায় ভুলো না, স্মৃতিটুকু মুছে ফেল, আমি যে ও আমি যে কেঁদেছি, প্রেমহীন এই জীবনে আমি যে বড় একা, তোমাকে শুধু তোমাকে আমি চাই, ও তুমি কোথায় চলে গেছো অজানায়, মনে কি পড়ে আজ আমায়, না ভুলে গেলে হায়, ও তুমি কোথায়।
কতদিন পরে শুনলাম। এই গানগুলো কি ভাই এখন ইউটিউবে আছে? ইউটিউবে আসলে ইউটিউবে তো এইভাবে আমাদের চ্যানেলটাকে আমরা কখনোই প্রমোট করার চেষ্টা করিনি। জি, বাট ওয়েল স্টিল হ্যাভ সাম পারফরমেন্স, এই গানের পারফরমেন্সটা আছে। সো ভাই মিউজিক নিয়ে এখন আপনাদের প্ল্যান কি? মিউজিক নিয়ে প্ল্যানটা হলো যে বিং এ মিউজিশিয়ান এটা তো আর ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় মিউজিশিয়ানদের এখন খুব ভালো অবস্থা না। একটা মানুষ আজকে দেখা যায় যে 70 মিলিয়ন পাউন্ডসের মালিক ছিল রোলিং স্টোনস গান গেয়ে, ওয়ারাস বাংলাদেশের একজন সুপারস্টারও মিউজিকের উপর বেস করে একটা গুড লাইফ লিড করা তাদের জন্য খুব কষ্টের। সো মিউজিক করে যেতে হবে, মিউজিক করব, আর ইচ্ছা থাকবে যে গান যেন ফান না হয়ে যায়, গান যেন গান থাকে। আর তোমাদের মতো যারা নিউ স্টার তাদের প্রতি অনুরোধ থাকবে মানুষকে গান শোনাতে হবে, গান, ইট হ্যাজ টু বি এ সং। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এখানে আসার জন্য, আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ শুভ, ভালো লাগলো। আর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকদের যারা এতক্ষণ কষ্ট করে দেখলো, পাশাপাশি এই চ্যানেল 24-এর সমস্ত প্রডিউসার এবং কর্মকর্তা যারা আছেন, যারা আজকে কলাকৌশলী যারা আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শুধু দর্শক, এই ছিল আমাদের আয়োজন আজকে চ্যানেল 24-এর লেজেন্ডস অফ রক মিউজিকে। আমি শুভ ছিলাম আজকের এপিসোডের মতো, নেক্সট এপিসোডে সবার সাথে দেখা হবে, আমি শুভ থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।